আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ যে টপিক্সটা রয়েছে এটা সম্পর্কে পড়বো। তো আশা করি সবাই উপকৃত হবেন, কারণ এখানে এই বিষয়গুলোর মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং বিগত 15 বছরের যে প্রশ্নগুলো এসেছিল এগুলোকে মূলত পকেট টপিক্স অনুসারে এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো আশা করব আপনারা সবাই মনোযোগ সহকারে জিনিসগুলো দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন। মূলত পক্ষে ভিডিওটা হচ্ছে যারা বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। তো আমরা আজকের এই লেকচারটার মধ্যে কি কি আছে প্রথমে সেটা একটু দেখব। সেটা হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বিষয় সম্পর্কে আমরা জানবো, সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ বিষয়টা সম্পর্কে আমরা জানবো, কম্পিউটারের ভাইরাস সম্পর্কে আমরা জানবো, অ্যান্টিভাইরাস সম্পর্কে আমরা জানবো। তো এই প্রত্যেকটা টপিক্স এর সাথে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোনগুলো এসেছিল এবং কোনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোকে মূলত পক্ষে এই স্লাইড গুলোর মধ্যে বা এই লেকচারটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমরা সর্বপ্রথম দেখবো হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স অফ কম্পিউটার বলতে আমরা কি বুঝি। কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ সহ সকল ধরনের কম্পিউটার এর সঠিক ব্যবহার, পরিচর্যা এবং ট্রাবল শুটিং করা, এবং প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ও হার্ডওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করার পদ্ধতিটাকে বলা হয় কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। তাহলে এই কম্পিউটারের রক্ষণাবেক্ষণ নিয়ে সিম্পল কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে মূলত পক্ষে আমরা যাদের ল্যাপটপ আছে বা যারা ডেস্কটপ ইউজ করি, আমরা সকলেই জানি হচ্ছে কম্পিউটারকে সেটা 1 সপ্তাহ হোক বা 1 মাস হোক বা 2 মাস হোক, পরপর দেখা যায় হচ্ছে সফটওয়্যার থেকে একটা সিগন্যাল আসে যে আপনার উইন্ডোজটা আপডেট করতেছে। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাই। তো বারবার সিগন্যাল দিতে থাকে দিতে থাকে, একসময় গিয়ে দেখা যায় হচ্ছে যদি আমরা এটাকে অ্যানাদার টাইম করতে থাকি, একসময় গিয়ে আর অ্যানাদার টাইমটা অ্যালাউ করে না, অটোমেটিক ওয়াইফাই কানেকশন থাকলে সেটা ইনস্টল হওয়া শুরু করে, অথবা আপনার কম্পিউটারটা বা আপনার ল্যাপটপটা অটোমেটিক্যালি আপডেট হওয়া শুরু করে। তো এটা হচ্ছে মূলত পক্ষে উইন্ডোজ কোম্পানির একটা খুবই উপকারী বিষয় এই জিনিসটা হচ্ছে, কারণ আপডেট যতই আমরা করব মূলত পক্ষে আমাদের কম্পিউটারের মধ্যে ভাইরাস সহ যেগুলো আমাদের কম্পিউটারটার জন্য অনুপকারী বা অনুপযোগী এই জিনিসগুলো মূলত পক্ষে রিমুভ হয়ে যায়। এরপরে আসি আমরা, মাঝে মাঝে দেখি হচ্ছে উইন্ডোজ কাজ করছে না। আমি উইন্ডোজ 7 অনেক দিন যাবত ইউজ করলাম, হঠাৎ করে দেখা যাচ্ছে যে উইন্ডোজ 7 এর মধ্যে আমি মাইক্রোসফট এক্সেল এগুলোর কাজ করতে পাচ্ছি না। তাহলে এখন কি, তাহলে ওই সময় গাবড়ে গেলে হবে না, তাহলে ওই সময় কাজটা হচ্ছে মূলত পক্ষে আপনার ওই উইন্ডোজ এর সিডিটাকে আবার ইনস্টল দিতে হবে, অথবা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। তখনই মূলত পক্ষে আপনার যে প্রবলেম গুলো আপনারা দেখতে পাচ্ছেন বা যে ট্রাবল শুটিং গুলো হচ্ছে এগুলো অবশ্যই সলভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত পক্ষে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করা। এখন আসি আমরা সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার মেনটেন্যান্সটা কি জিনিস। তো সফটওয়্যার রক্ষণাবেক্ষণ বলার আগে বলি, মূলত পক্ষে আমরা মোবাইল বলি, অ্যান্ড্রয়েড মোবাইল বলি, অথবা আমরা সেটা কম্পিউটার বা ডেস্কটপ বলি অথবা ল্যাপটপ বলি, যেটাই বলি না কেন, সম্পূর্ণরূপে আমাদের এই ডিভাইসটা কন্ট্রোল হয় অ্যাপস এর মাধ্যমে। অর্থাৎ আমরা এক একটা অ্যাপস দিয়ে আমাদের এক একটা কাজ সম্পূর্ণ করে থাকি। তাহলে অ্যাপস যদি ঠিক থাকে, অ্যাপস এর ফাইল গুলো যদি ঠিক থাকে, অথবা অ্যাপস এর যতটুকু রেঞ্জ আছে, অর্থাৎ ডাটা যতটুকু পর্যন্ত সে কভার করতে পারবে ততটুকু পর্যন্ত যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই ওই অ্যাপসটা ঠিকঠাক মতো চলে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে রুমের কথা, অর্থাৎ একটা অ্যাপস এর মধ্যে বা একটা মোবাইলের মধ্যে বা একটা কম্পিউটারের মধ্যে কতটুকু পর্যন্ত সে রুম বা জায়গা দখল করে নিতে পারে। তো আমরা এখন দেখি হচ্ছে সফটওয়্যার রক্ষণাবেক্ষণের প্রথম পয়েন্ট, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেস্ট্রিক্ট ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হয়, অর্থাৎ মূলত পক্ষে রিফ্রেশ করতে হয় সফটওয়্যার গুলোকে। রিপ্লেস করলে মূলত আমরা কাজগুলোকে স্মুথলি করতে পারবো, আর যদি বেশি দিন যাবত আমরা যদি এগুলোকে রিপ্লেস না করি তাহলে দেখা যাবে হচ্ছে মাঝে মাঝে প্রবলেম হবে বলতে আমরা স্মুথলি কাজ করতে পারবো না, কাজ করার সময় বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটবে। এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সফটওয়্যারের সাহায্য নিয়ে অস্থায়ী ফাইলগুলো ডিলিট করা বা মুছে দেওয়া, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো দরকার পড়ছে না বা যেগুলো এখন ওয়েস্ট হয়ে গিয়েছে বা যেগুলো টোটালি কোনো দরকার নেই, এই ফাইলগুলোকে রিমুভ করতে হবে।
যদি রিমুভ না করে তাহলে কি হয়, যদি রিমুভ না করে তাহলে দেখা যাচ্ছে অনেকদিন জমে থাকার কারণে আমার প্রয়োজনীয় অনেক কিছু ডিলিট হয়ে যায়, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। যখন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় তখন আমরা ভাবি আমরা তো এটা ডিলিট করলাম না, কিন্তু আমাদের ফাইলটা চলে গেল কোথায়? তাহলে এটা হচ্ছে মূলত পক্ষে সফটওয়্যার নিজে থেকেই আপনার ফাইলটাকে ওয়েস্ট পার্টিকেল হিসেবে মনে করেছে বা ওয়েস্ট ফাইল হিসেবে মনে করেছে, জন্য এটা মূলত জাং ফাইলে কনভার্ট হয়ে রিমুভ হয়ে গিয়েছে আপনার মোবাইলটা থেকে। তো এই জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে বা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মূলত পক্ষে সেটা সপ্তাহ হোক বা 10 দিন হোক 15 দিন হোক পরপর মূলত পক্ষে সবগুলো ফাইল চেক করা, সেটা ল্যাপটপে হোক সেটা অ্যান্ড্রয়েড মোবাইলে হোক। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কুকি। কুকি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা অনেকেই যখন বিভিন্ন ধরনের অ্যাড্রেস ওপেন করি, অ্যাড্রেস গুলোর মধ্যে বলে যে এই অ্যাড্রেসটা মধ্যে কুকি রয়েছে, এই সিগন্যালটা আমরা পাই, সেটা গুগল কুলি অথবা গুগল ক্রোমের মধ্যে যে কোনো একটা অ্যাড্রেসের মধ্যে নোটিফিকেশন দেখতে যায়, তাহলে অবশ্য অবশ্যই এই জিনিসটা আসে যে এই অ্যাড্রেসটি কুকি সম্বলিত। তো কুকি বিষয়টি দেখে আপনারা অনেকে হয়তো বা জিনিসটাকে ভাইরাস মনে করেন, আসলে জিনিসটা ভাইরাস না, ভাইরাস না, এই জিনিসটা হচ্ছে মূলত ওই যে অ্যাপসটা বা ওই যে অ্যাড্রেসটা আমরা খুলছি ওই অ্যাড্রেসে সংক্ষিপ্ত ইতিহাস, যেখান থেকে পরবর্তীতে আপনি যদি সেম অ্যাড্রেসের মধ্যে সার্চ দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার যে সার্চ প্রোফাইলটা রয়েছে বা ফাইলটা রয়েছে এটা অটোমেটিক্যালি চলে আসবে বা সুন্দরভাবে চলে আসবে যে আপনি কোন জিনিসটা চান, এটা সর্বপ্রথমে চলে আসবে। তো কুকি মূলত পক্ষে হচ্ছে ওই ধরনের একটা নোটিফিকেশন বদলতে পারেন অথবা একটা তথ্যপূর্ণ টেক্সট হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি। প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করতে হবে, অর্থাৎ আপনি গুগল ক্রোমের মধ্যে বারবার আপনার যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে এগুলো সার্চ করছেন, অনেকগুলো অ্যাড্রেসের মধ্যে কুকি পাচ্ছেন, তো সে সময়ের জন্য বা ওই ফাইলটা যাতে মূলত পক্ষে অনেক বড় ফাইলে কনভার্ট হয়ে না যায় বা ওয়েস্ট পার্টিকেলে কনভার্ট হয়ে না যায় অথবা ফাইলটা যাতে স্মুথলি কাজ করে, তার জন্য মূলত পক্ষে বলা হচ্ছে যে কুকি সম্বলিত যে ফাইলগুলো হয় বা যেগুলো আমরা বারবার দেখি সে ফাইলগুলোকে কিছুদিন পর পর রিফ্রেশ করা বা পরিষ্কার করা জরুরি যদি আমরা স্মুথলি কাজ করতে চাই। এরপরের পয়েন্ট হচ্ছে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিপার্টমেন্ট করে থাকে। এখানে অপশন গুলোকে হাইলাইট করা হয়েছে কারণ হচ্ছে এগুলো পরীক্ষার মধ্যে এসেছিল, বেশ কিছু পরীক্ষার মধ্যে এসেছিল এই জন্য অপশন গুলোকে হাইলাইট করা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে সফটওয়্যার রক্ষণাবেক্ষণের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাজ করার গতিটাকে যদি আমরা ঠিকঠাক বা স্মুথলি করতে চাই তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ করতে হবে বা ডিস্ক ডিপার্টমেন্ট করতে হবে। এখন আসি আমরা কম্পিউটারের নিরাপত্তা বা কম্পিউটারের ভাইরাস। তো এটাই হচ্ছে মূলত পক্ষে একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা মোবাইল ধ্বংস করার একটা মূল হাতিয়ার হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি এই ভাইরাসটা, অর্থাৎ যে ফাইলটার মধ্যে একটা ভাইরাস ঢুকে সে ফাইলটাকে ধ্বংস করতে তার বেশি দিন সময় লাগে না কারণ সে নিজে থেকে সক্রিয় হয়। তো এই জিনিসগুলো আমরা এই স্লাইডের মধ্যে জানতে পারবো যে ভাইরাস জিনিসটা কি আর ভাইরাস কয় ধরনের হতে পারে, কি কি ভাইরাস রয়েছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তাহলে কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বলা যায়। তাহলে ভাইরাসটা কি, সেটা হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ বা সেলফ এক্সিকিউটেড সংক্রমণ বা সেলফ এক্সট্রাক্টেড নিজস্ব সংখ্যা বৃদ্ধি সেলফ রেপ্লিকেটেড করে থাকে। তাহলে এখানে 3 নম্বর যে পয়েন্টটা আছে নিজস্ব সংখ্যা বৃদ্ধি, এটা একটু মাথায় রাখবেন কারণ এই জিনিসটা হচ্ছে মূলত পক্ষে একটা ফাইলের মধ্যে যদি ভাইরাস ঢুকে তাহলে ওই ভাইরাসটা অটোমেটিক্যালি সে নিজস্ব সত্তা ব্যবহার করে আর একটা ফাইলকে নষ্ট করে ফেলতে পারে। যেমন আমরা সাপোজ ধরি আমাদের গ্যালারির মধ্যে ভুল করে বা কারো কাছে শেয়ার দিয়ে আমরা একটা ছবি নিয়েছি অথবা আমরা ইউএসবি কেবল ব্যবহার করে ছবি নিয়েছি অথবা আমরা ডেস্কটপ থেকে ছবি নিয়েছি, ভুল করে আমাদের মোবাইলটার মধ্যে বা ল্যাপটপটার মধ্যে একটা ভাইরাস প্রবেশ করেছে, তাহলে ওই গ্যালারির ফাইলটার মধ্যে যে ভাইরাসটা প্রবেশ করেছে সে ভাইরাসটা আস্তে আস্তে দেখা যাবে হচ্ছে আপনার গ্যালারি থেকে এক একটা ছবি অটোমেটিক্যালি সে জাঙ্ক ফাইলে কনভার্ট করে ফেলছে অথবা অটোমেটিক্যালি আপনার এক একটা ছবি সে নষ্ট করে ফেলতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত পক্ষে ভাইরাসের কয়েকগুলো আমরা বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করতে পারি যে ভাইরাসের ক্ষমতা সে কি কি করতে পারে। এরপর হচ্ছে ভাইরাস শব্দটি কি, ভাইরাস শব্দের পূর্ণ রূপটা কি, এটাও পরীক্ষার মধ্যে এসেছিল, এটাকে ভুল করা হয়েছে কারণ হচ্ছে এটা 2 থেকে 3 বার এসেছিল বিগত 15 বছর পরীক্ষার মধ্যে বিভিন্ন পরীক্ষার মধ্যে। তো ভাইরাস শব্দের পূর্ণ রূপটা হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ অর্থাৎ আন্ডার সিস যেটাকে বলা হয়,
অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করাই হচ্ছে মূলত পক্ষে এই ভাইরাসের কাজ। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলোতে যদি একবার জাং ফাইল প্রবেশ করে অথবা ভাইরাস ফাইল প্রবেশ করে তাহলে ওই ফাইলটাকে নষ্ট করতে তার বেশি দিন লাগবে না, অথবা সেটা ড্যামেজ করে ফেলে সে কিছুদিনের মধ্যেই। এরপরে এই ভাইরাসটা যে আবিষ্কার করেছিল 1980 সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। তাহলে ভাইরাস কে নামকরণ করেছিলেন এটা আসছিল, সেটা হচ্ছে অধ্যাপক ফ্রেড কোহেন, মূলত 1980 সালে ভাইরাস নামকরণ করেন। ভাইরাস নিজেই নিজের প্রতিরোধ তৈরি করতে পারে, যে প্রথমে যে কথাটা বলেছিলাম সে নিজে নিজেই প্রতিরোধ তৈরি করতে পারে এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সে চলাফেরা করে মূলত পক্ষে প্রোগ্রাম গুলোকে সে হ্যাম্পার করতে পারে বা ধ্বংস করে দিতে পারে বা ড্যামেজ করে দিতে পারে। এরপরের পয়েন্ট হচ্ছে কয়েকটি ভাইরাসের নাম হলো বিবিএস অর হেলার ওয়ার্ম ভাইরাস। এই ওয়ার্ম শব্দটা একটু মনে রাখবেন, এটা অনেকবার এসেছিল যে নিচের কোনটি ভাইরাস, ওয়ার্ম অপশনটা ছিল, আদার্স অনেকগুলো অপশন ছিল। তো ওয়ার্ম অনেকে মনে করে উষ্ণ উষ্ণ, এই জিনিসটা দেখে অনেকে ভুল আনসার দিয়ে থাকে, না এটা হচ্ছে ওয়ার্ম জিনিসটা হচ্ছে একটা ভাইরাসের নাম। এরপর হচ্ছে বিবিএস অর আইকিউ, এরপর হচ্ছে X97M অর হপার আর, এরপর হচ্ছে মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম ভাইরাস, স্টোন ভাইরাস, ঢাকা ভাইরাস, ভিয়েনা ভাইরাস, ভিয়েনা ভাইরাসটা এসেছিল পরীক্ষায়, এরপর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো ভাইরাস, সিআইএস। এই ভাইরাসটার কথা আরো বেশি ভালো করে মনে রাখবেন, কারণ এই ভাইরাসটা দিয়েই অনেক জায়গায় অনেক বড় ক্ষতি হয়েছিল, সেটা আমরা লাস্ট অপশনের মধ্যে দেখতে পাবো। এরপর হচ্ছে কোপেস ভাইরাস, কনফিকার ভাইরাস, উন্না ক্রাই, রেনজোমওয়্যার। এই ভাইরাসটা হচ্ছে মূলত পক্ষে 2017 সালে বাংলাদেশ সহ প্রায় 104টা কান্ট্রির মধ্যে বা 104টা কান্ট্রির বিভিন্ন কম্পিউটারের মধ্যে এই ভাইরাসটা আঘাত হেনেছিল বা এই ভাইরাসটা এফেক্ট করেছিল, যার কারণে অনেক প্রোগ্রাম নষ্ট হয়ে গিয়েছিল এই ভাইরাসটার কারণে। এই ভাইরাসটার নাম হচ্ছে উন্না ক্রাই রেনজুমার। এরপরে 1999 সালে 26 এপ্রিল, এই যে আমরা সিআইএস এর কথাটা বলেছিলাম, এই ভাইরাসটা 1999 সালে 26 এপ্রিল বাংলাদেশ সহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার সিআইএইচ বা সেরনুবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তাহলে কত সালে, সেটা হচ্ছে 1999 সালে 26 এপ্রিল এই সালটা এসেছিল, আর ভাইরাসটার নাম কি, সিআইএস বা সেরনুবিল। এখন আমরা দেখবো ভাইরাসের ধরন, ভাইরাস কয় ধরনের হতে পারে বা ভাইরাস গুলোর নামগুলো কি কি। তাহলে ভাইরাসের ধরন হচ্ছে বুট সেক্টর ভাইরাস হতে পারে, ওভাররাইটিং ভাইরাস হতে পারে, ট্রোজান হর্স ভাইরাস হতে পারে, যেটা হচ্ছে ব্যবহারকারীদের আমল উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্ত করে, অর্থাৎ ব্যবহারকারীরা চাচ্ছে একরকম অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আরেক রকম। তো এই জিনিসটা কেন হচ্ছে, তো মূলত পক্ষে জিনিসটা হচ্ছে আপনার যে ফাইলটা আপনি ওপেন করছেন, যেমন সাপোজ আমরা গুগল ক্রোমের মধ্যে একটা ফাইল ওপেন করতে চাচ্ছি বা একটা সার্চ অপশনে গিয়ে আমরা একটা টপিকস ক্লিক করলাম, কিন্তু টপিকসটা ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার যে রেজাল্টটা পাওয়ার কথা সেই রেজাল্টটা প্রকৃতপক্ষে আসছে না। তাহলে কিসের জন্য আসছে না, এর কারণ হচ্ছে আপনার এখানে গুগল ক্রোমটার মধ্যে আপনার মোবাইলটার মধ্যে বা আপনার ল্যাপটপটার মধ্যে মূলত পক্ষে কুকেরিস অনেকগুলো জমা হয়েছে এবং হয়তোবা ভুলবশত ভাইরাস এখানে এফেক্ট করেছে। এই ভাইরাসটা এফেক্ট করার কারণে আপনি কম্পিউটারকে যে সিগন্যালটা দিচ্ছেন কম্পিউটার সেই সিগন্যালটা পারফেক্টলি নিতে পারছে না বা গুগল সেই সিগন্যালটা পারফেক্টলি নিতে পারছে না, সেজন্য মূলত আপনি যেটা চাচ্ছেন সেটা না পেয়ে আরেকটা পাচ্ছেন। তো এই ধরনের ভাইরাসটা হচ্ছে ট্রোজান হর্স ভাইরাস। এরপরে হচ্ছে মেমোরি রেসিডেন্ট ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, মিউটেটিং ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, স্টোন ভাইরাস, আর একটা হচ্ছে ওয়ার্ম, যেটা আমরা প্রথমে পড়েছিলাম ওয়ার্ম। এই ওয়ার্ম ভাইরাসের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে নিজেকে সে প্রতিলিপি করতে পারে, ইত্যাদি। এগুলো হচ্ছে ভাইরাসের ধরন। এখন আসি আমরা ভাইরাসগুলো কিভাবে ছড়াতে পারে বা ভাইরাসগুলো কিভাবে আসে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ানোর মাধ্যমটা হচ্ছে সিডি ব্যবহার করি আমরা, ফ্যান ড্রাইভ ব্যবহার করি বা অন্য যে কোনো ভাবে ভাইরাসগুলো আসতে পারে, যেমন সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা নিই, অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করার সময় বিশেষ করে শেয়ার ইটের জন্য অনেক সময় একটু অ্যালার্ট থাকবেন, শেয়ার ইট জিনিসটা কিন্তু ভাইরাস ক্যারি করতে পারে, অর্থাৎ একজনের ফাইল থেকে আরেকজনকে শেয়ার ইট দিয়ে দিচ্ছেন, হয়তো বা দেখা যাচ্ছে আপনার মোবাইলে ভাইরাস আছে, এখন তার মোবাইলে সেটা ট্রান্সফার হয়ে যেতে পারে। কারণ ভাইরাসটা কি, ভাইরাসটা হচ্ছে একটা প্রোগ্রাম, ভাইরাসটা হচ্ছে একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হয়তো বা আপনি যে ফাইলটা পাঠাচ্ছেন সে ফাইলের মধ্যে সে লুকিয়েছিল অথবা লুকিয়েছিল, যার কারণে আপনি ফাইলটা সেন্ড করেছেন, এখন সে যার কাছে সেন্ড করেছেন তার ফাইলগুলো আস্তে আস্তে ক্র্যাশ করা শুরু করবে। তো এই জন্য মূলত পক্ষে একটু অ্যালার্ট থাকতে হবে যাতে করে কোনো ভাবে ভাইরাস না হয়, যেন ভাইরাস স্ক্যানার বা অ্যান্টিভাইরাস রাখলে সবচেয়ে বেশি বেটার হয়। কারণ অ্যান্টিভাইরাস হচ্ছে এমন একটা বিষয় যেটা মূলত পক্ষে যে কোনো ভাইরাসকে স্ক্যান করে সে ধরে ফেলে,
অ্যান্টিভাইরাসটা হচ্ছে এমন একটা বিষয় যে কোনো ভাইরাসকে সে স্ক্যান করে ধরে ফেলে এবং ওই ভাইরাসটাকে কাটার জন্য গ্রাহককে সিগন্যাল দিতে থাকে যে আপনার এখানে অমুক একটা ভাইরাস পাওয়া গেছে বা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ভাইরাসটাকে রিমুভ করেন, এরকম একটা সিগন্যাল আসে যখন আমরা অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করে থাকি, ল্যাপটপে ব্যবহার করি বা অ্যান্ড্রয়েড মোবাইল গুলোতে ব্যবহার করি, যেখানে ব্যবহার করি না কেন আমরা এই সিগন্যাল গুলো পাই। যখন অটোমেটিক্যালি একটা অ্যান্টিভাইরাস দেখে যে আপনার যে ফাইলটা নিচ্ছেন এখানে ভাইরাস আছে, তখন আপনাকে সিগন্যাল দেয়। অথবা আপনি যে ওয়েব অ্যাড্রেসটার মধ্যে চার্জ দিচ্ছেন, ওই অ্যাড্রেসটার মধ্যে যদি ভাইরাস থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সিগন্যাল দেয় অ্যান্টিভাইরাস যে এই ওয়েব অ্যাড্রেসটার মধ্যে ভাইরাস আছে, আপনি এই ফাইলটা ওপেন করবেন না। অথবা এই ফাইলটা যদি আপনি ওপেন করেন, তাহলে হয়তোবা আপনার ল্যাপটপ বা আপনার মোবাইলটার মধ্যে বা অ্যান্ড্রয়েডটার মধ্যে প্রবলেম হতে পারে। এই সিগন্যালটা কিন্তু আসে, আমরা অনেকেই হয়তোবা এই জিনিসটা দেখেছি। তো এটা হচ্ছে অ্যান্টিভাইরাসের অ্যাক্টিভিটিস আমরা বলতে পারি। তো আমরা অ্যান্টিভাইরাস সম্পর্কে দেখি। অ্যান্টিভাইরাস হচ্ছে এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার, এটাকে বোল্ড করা হয়েছে কারণ এই প্রশ্নটাও এসেছিল বেশ কয়েকবার। এরপর আমরা দেখবো কয়েকটা অ্যান্টিভাইরাস এর নাম। এটা হচ্ছে ম্যাকাপি, আর এটা হচ্ছে অ্যাবিজি অ্যান্টিভাইরাস, নর্টন অ্যান্টিভাইরাস, অ্যাভিরা অ্যান্টিভির পার্সোনাল, এরপর হচ্ছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, সিমেন্টেক অ্যান্টিভাইরাস। সিমেন্টেকটাকে হাইলাইট করা হয়েছে এবং বোল্ড করা হয়েছে কারণ এটাও এসেছিল দুই একবার। এরপর হচ্ছে ইএসকান, সবচেয়ে বেশি ইউজ হয় বর্তমানে। এরপর হচ্ছে ডক্টর সুলমান অ্যান্টিভাইরাস, এটাকে অনেকে কনফিউশন মনে করে ডক্টর কোথায় থেকে আসলো, হয়তো বা এই ডাক্তার, এটা আবার ভাইরাস হইলো কেমনে, এই জন্য মূলত পক্ষে এই জিনিসটা কনফিউশন অনেকে ধাগায় না তো ভুল দেখায়, যার কারণে এই জিনিসটা একটু মনে রাখবেন, অনেক জায়গায় অনেকবার প্রশ্ন এসেছিল এটা। এরপর হচ্ছে ফান্ডা অ্যান্টিভাইরাস, এরপর হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, কুবরা অ্যান্টিভাইরাস, এবং ফাইনালি হচ্ছে ফিসি সিলিন অ্যান্টিভাইরাস। এই ফিসি সিলিন অ্যান্টিভাইরাসটা বেশ কয়েকবার এসেছে। তো এগুলি হচ্ছে মূলত পক্ষে কয়েক ধরনের অ্যান্টিভাইরাস। তো এটাই ছিল মূলত আমাদের কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ এবং ভাইরাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানা। আমরা বিসিএস সহ যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আশা করি আপনারা যদি এই লেকচারটার ভিডিওটা দেখে দেখে আপনারা নোট করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন, কারণ বইতে অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া আছে এবং মূল বিষয়গুলো অনেক বড় করে দেওয়া আছে, এগুলোকে শর্ট করে মূলত পক্ষে লেকচার গুলোকে সাজানো হয়েছে। তো আশা করি আপনারা উপকৃত হবেন এই বিষয়গুলো নিয়ে। তো যারা আমার এই চ্যানেলটার মধ্যে নতুন এসেছেন, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী এই বিসিএস ও চাকরির প্রস্তুতি নিয়ে যখন কোনো ভিডিও আসবে, তখন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে আল্লাহ সহি সালামতে রাখেন, সবাই যাতে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।